সৌরভ সবাইকে স্বাগত জানাই টিএম আড্ডা মুভি রিভিউতে। কালকে রাত্রিরে আমাজন প্রাইমের স্ট্রিম হয়ে গেল নতুন বলিউড মুভি গেহরাইয়া। এই মুভিটা ডায়রেক্ট করেছে শকুন বাদ্দা। শকুন বাদ্দা এর আগে কাপুর অ্যান্ড সন্সের মতো একটা দারুণ সিনেমা তৈরি করেছেন, এবার তিনি নিয়েছেন গেহরাইয়া। এই মুভির টারকাস্টও বেশ বড়। এই মুভির টারকাস্টের মধ্যে আমরা দেখতে পাবো সিদ্ধান্ত চতুর্বেদী, দীপিকা পাদুকন, নাসিরুদ্দিন শাহ, তার সাথে আমরা দেখতে পাবো আরান্না পান্ডেকে। তাছাড়া অনেক অ্যাক্টারদের আমরা মুভিটার মধ্যে সাপোর্টিং কাস্টে দেখতে পাবো। প্রথমে কথা বলা যাক মুভিটার মধ্যে আমার কী কী পজিটিভ মনে হয়েছে, তারপরে কথা বলবো মুভিটার মধ্যে আমার কী কী নেগেটিভ মনে হয়েছে। মুভির প্রথম পজিটিভ আমার মনে হয়েছে স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগ, তিনটেই মুভিটার দারুণ হয়েছে। স্টোরিটা আপনার মনে কেঁথে যাবে, স্ক্রিন প্লেটা এত টানটান মুভিটা আপনার কোথাও বোর ফিল করাবে না, ডায়লগগুলো বেশ শুনতে ভালো লাগবে মুভিটার মধ্যে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট আমার মনে হচ্ছে কাস্ট পারফরমেন্স। মুভির কাস্ট পারফরমেন্স দারুণ হয়েছে, প্রত্যেকটা কাস্ট নিজের দিক থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে এবং তারা এর থেকে ভালো হয়তো পারফরমেন্স অন্য কোনো সিনেমা এর আগে দেয়নি। এত সুন্দর লাগবে আপনার কাস্ট পারফরমেন্স। থার্ড পজিটিভ পয়েন্ট মনে হয়েছে আমার ডাইরেকশন। মুভির ডাইরেকশন দারুণ হয়েছে এবং ডাইরেক্টর যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমাদের সামনে তুলে এনেছে এবং যেভাবে দেখিয়েছে আমরা সেইভাবেই দেখেছি, ডাইরেক্টরের ভরসা করতেই হয়। ফোর্থ আমার পজিটিভ পয়েন্ট মনে হচ্ছে এডিটিং। মুভির এডিটিংটা খুব ভালো হয়েছে এবং এডিটিং ডিপার্টমেন্টে সত্যি প্রশংসা করতে হয়। যেভাবে মুভিটা এডিট করা হয়েছে, সমুদ্রের ঢেউর সাথে মানুষের জীবনগুলোকে দেখানো হয়েছে, সেগুলো সত্যি খুব ভালো লাগবে এডিটিংয়ের ডিপার্টমেন্টের কাজের জন্য। এই তো গেল মুভির প্লাস পয়েন্ট। এবার আসা যাক মুভির মাইনাস পয়েন্ট। মুভির প্রথম মাইনাস পয়েন্ট এবং একটাই মাইনাস পয়েন্ট, মুভিটা খুব ফাস্ট পেসে যাচ্ছিল, তাই জন্য মুভির অনেক জায়গায় আমরা অনেক ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করতে পারি না। সেই ক্যারেক্টারগুলোর সাথে যদি আরও ভালোভাবে কানেক্ট করতে পারতাম মুভিটা দেখতে আরও বেশি ভালো লাগতো। বেশি দেরি না করে আজই অ্যামাজন প্রাইমে দেখে ফেলুন গেহরাইয়া। এটাই ছিল গেহরাইয়া নিয়ে আমার রিভিউ অ্যান্ড রিয়াকশন। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন জন্য